দাদু শ্যামরঞ্জন চট্টোপাধ্যায় নেতাজি সুভাষচন্দ্র বসুর ঘনিষ্ঠ ছিলেন। স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করে জেলও খেটেছেন, অথচ এরকম একজন কৃতি স্বাধীনতা সংগ্রামীর কথা সেভাবে জানে না কাটোয়ার মানুষ। সেই খামতি পূরণের যাবতীয় দায়িত্ব যেন একা নিজের কাঁধে তুলে নিয়েছেন বাংলার গৃহশিক্ষক সুদীপ্ত চট্টোপাধ্যায়, সম্পর্কে যিনি শ্যামরঞ্জন চট্টোপাধ্যায়ের নাতি। ইতিহাসের প্রসঙ্গ উঠলেই আমি এদেরকে বলি কাটোয়ার স্বাধীনতা সংগ্রামের কথা, কারণ সুভাষচন্দ্রের কথা হয়তো এরা বিভিন্ন বইতে পায়, কিন্তু সেই সমস্ত বিপ্লবীদের কথা, যে বিপ্লবীদের কথা এরা বইতে পায় না, হ্যাঁ, সেই বিপ্লবীদের কথা আমি বলি। যেমন প্রথমেই বলি শ্যামরঞ্জন চট্টোপাধ্যায়ের কথা, যিনি আমার দাদু, যিনি আমার গর্ব, যিনি আমার অহংকারের জায়গা। 1931 সাল, স্বাধীনতা আন্দোলনে সারা দেশ উত্তাল। সেই সময় শ্যামরঞ্জন চট্টোপাধ্যায়ের ডাকে 3 দিনের জন্য কাটোয়ায় এসেছিলেন নেতাজি, উঠেছিলেন তারই বাড়িতে। এই 3 দিন নেতাজির সঙ্গে ছায়ার মতো আটকে ছিলেন তিনি। একাধিক গোপন বৈঠকে অংশ নেবার পাশাপাশি কাটোয়া শহরে আয়োজিত জনসভায় নেতাজির পাশেই ছিলেন শ্যামরঞ্জন। শ্যামরঞ্জন চট্টোপাধ্যায় তার আবেদন আহ্বানে সারা দিয়েই, হ্যাঁ, সুভাষচন্দ্র 3 দিন 3 রাত কাটোয়াতে অতিবাহিত করেন এবং বিপ্লবীদের উদ্বুদ্ধ করেন। হ্যাঁ, এই 3 দিন 3 রাত সবসময় সুভাষচন্দ্রের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন শ্যামরঞ্জন চট্টোপাধ্যায়। কাটোয়াতে আরও বহু বিপ্লবী এসেছেন, হ্যাঁ, আশেপাশের অঞ্চল থেকে যারা জন্মেছেন, হ্যাঁ, যেমন জিতেন্দ্রনাথ মিত্র, বালকৃষ্ণ কোঙ্গার, হ্যাঁ, যাদের মধ্যে নাম করা যায় সুরমা মুখোপাধ্যায়ের, এই সমস্ত মানুষরা কাটোয়ার ভূমিতে জন্মগ্রহণ করে কাটোয়ার মৃত্তিকাকে স্বাধীনতার যে স্বাদ, সেই স্বাদ এনে দিয়েছেন। পরবর্তীকালে নেতাজির সঙ্গে চিঠির মাধ্যমে নিয়মিত যোগাযোগ ছিল। জননেতা হেমন্ত বসুর অত্যন্ত স্নেহভাজন ছিলেন কাটোয়ার শ্যামরঞ্জন চট্টোপাধ্যায়। পরবর্তীকালে সুভাষচন্দ্র বসু কংগ্রেস ছেড়ে ফরওয়ার্ড ব্লক গঠন করলে তার সদস্যও হয়েছিলেন তিনি। আজাদ হিন্দ ফৌজের অন্যতম সেনাপতি ক্যাপ্টেন শাহনওয়াজ খানের ঘনিষ্ঠ ছিলেন শ্যামরঞ্জন চট্টোপাধ্যায়। অনেকদিন হল মারা গিয়েছেন তিনি। বর্তমানে তার নাতি সুদীপ্ত চট্টোপাধ্যায় মা তৃষ্ণা চট্টোপাধ্যায়কে নিয়ে কাটোয়ার বাড়িতে থাকেন। এই বাড়িটি শ্যামরঞ্জন নিজের হাতে তৈরি করেছিলেন। বর্তমানে বাড়িটি প্রায় ভেঙে পড়ার মুখে, যদিও এই জরাজীর্ণ বাড়ি নিয়ে কোনো ক্ষোভ নেই পুত্রভূতু তৃষ্ণা চট্টোপাধ্যায়ের। তার একটাই দাবি, কাটোয়া শহরের কোনো একটি রাস্তার নামকরণ স্বাধীনতা সংগ্রামী শ্যামরঞ্জন চট্টোপাধ্যায়ের নামে করা হোক। আমরা রাস্তার ওনার একটা স্ট্যাচু এরম ধরনের কিছু চাইছি, আমরা সবাই দেখুক জানুক, অনেকেই তো জানে না, এটা সবাই জানুক, ওনাকে সবাই শ্রদ্ধা করুক, আমরাও করছি, সবাই করুক, এটাই আমি চাই। কাটোয়া শহরের এই স্বাধীনতা সংগ্রামীর নাতি সুদীপ্ত চট্টোপাধ্যায় পেশায় বাংলার গৃহশিক্ষক। তার কাছে পড়তে আসা প্রতিটি ছাত্রছাত্রীকে দাদু শ্যামরঞ্জন চট্টোপাধ্যায়ের নানান কাহিনী গল্পের ছলে শোনান তিনি। স্যারের কাছে পড়তে আসার সময় আমরা পড়াশোনা ছাড়াও বিভিন্ন বিপ্লবীদের কথা জানতে পারি এবং স্যার আমাদের কাটোয়ার বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীদের ব্যাপারে আমাদের সঙ্গে বিভিন্ন গল্প করেন। এবং এছাড়াও যে সমস্ত বিপ্লবীরা, অনয়ী বিপ্লবীরা, যাদের বীরত্বের কথা আমাদের পাঠ্য বইতে স্থান পায়নি, তাদের বিপ্লবের কথা আমরা স্যারের কাছ থেকে শুনতে পারি এবং এই এইসব শুনে আমাদের গর্ববোধ হয়। এবং এছাড়াও কাটোয়াতে যে নেতাজি এসেছিলেন এবং আমাদের এই স্যারের বাড়িতে নেতাজি এসেছিলেন, এটা শুনে আমাদের গর্ববোধ হয়। এই কাটোয়া শহরের অন্যান্য স্বাধীনতা সংগ্রামী গুণেন্দ্রনাথ মুখোপাধ্যায়, জিতেন্দ্রনাথ মৈত্র, বালকৃষ্ণ কোঙ্গারদের কথাও গল্প করেন তিনি। দেশের স্বাধীনতা আন্দোলনে কাটোয়া শহরের স্বাধীনতা সংগ্রামীদের অবদান যথেষ্ট, কিন্তু এখানকার বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা এই ইতিহাস সেভাবে জানে না। গৃহশিক্ষক সুদীপ্ত চট্টোপাধ্যায় সেই ইতিহাস জানানোর যাবতীয় দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন। দ্য ওয়াল ব্যুরো।